সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি নকশা নিয়ে আসলাম চব্বিশ ফুট তিন ইঞ্চি বাই আটত্রিশ ফুট তিন ইঞ্চি যারা এই মাপের ভিতরে বিল্ডিং করার পরিকল্পনা আছে তারাই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ নতুন ডিজাইন তো আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটি এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো তো কষ্ট করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন একটু স্কিপ করবেন না দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তারপরেও যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধা করার ঠিক আছে তো আমি প্রথম স্টেপে আপনাদেরকে বিল্ডিংয়ের যে আউটসাইড অ্যান্ড ইনসাইড যে ওয়ালগুলো হবে আমি সম্পূর্ণ ওয়ালগুলো রেড কালার করে নিচ্ছি আপনারা খেয়াল করবেন তো এগুলো সম্পূর্ণ ওয়াল করবেন আপনারা তো আমি ওয়ালগুলা সিলেক্ট করে নিলাম তো আশা করি আপনারা ওয়ালের সাবজেক্টটা বুঝতে পেরেছেন ঠিক আছে তারপরে স্টেপ আমরা দেখব উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমরা এগুলো কালার করে নিচ্ছি হলুদ কালারগুলো উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর খেয়াল করবেন আপনারা আশা করি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে সাথে আমি একটু মার্ক করে দিব তাহলে বুঝতে হয়তো আপনাদের একটু সহজ হবে তো এগুলো হচ্ছে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর আশাগুলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে তো আমাদের মেন গেটটি হবে এসাইডে মেন গেটের দূরটি আপনারা পিট রাখবেন এন্ট্রিটি হবে বাইরে আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমরা সিঁড়িটি দেখব এটা হবে সাদে ওঠার সিঁড়িটি তো আপনারা চাইলে এই বিল্ডিংটি তিনতলা চারতলা করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা ডোরগুলো কোন দিক থেকে আসবে ডোরগুলো দেখে নেব বেডরুমের ডোরগুলো তিন ফুট রাখবেন টয়লেট অ্যান্ড কি সিন্ডোরগুলা তিরিশ ইঞ্চি রাখবেন আশা করি ডোরের সাবজেক্টও আপনারা বুঝতে পেরেছেন এটা ওপেন থাকবে এখানে ওপেন ডোর এখানে কোনো ডোর হবে না আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমরা দেখব কলম চিহ্নগুলো ঠিক আছে তো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন কলম কয়টা হবে আসলে সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করেন তো সেই জন্য হয়তো মিস্টেক হচ্ছে আপনাদের তো আশা করি আপনারা কলম চিহ্নগুলো বুঝতে পেরেছেন তারপরে আমরা প্রথমে ডুকার বার বিল্ডিংয়ে ডুকার পরে আমরা লিভিং রুমটি পাবো তো লিভিং রুমের মাপটিও আমরা বের করে নেওয়ার চেষ্টা করবো সিঁড়ির নিচ থেকেই মাপটি হবে আট ফুট এগারো ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে সাত ফুট সাত ইঞ্চি ঠিক আছে ছোটোখাটো একটি লিভিং হবে আশা করি লিভিংটি বুঝতে পেরেছেন তারপরে আমরা কিচেনটির মাপ দেখব কিচেনের মাপটি হবে সাইডে সাত ফুট অ্যান্ড সাইডে হবে ছয় ফুট মোটামুটি সুন্দর খাটো একটি কিচেন হবে তো সাইডের মাপটা হবে চার ফুট সাত ইঞ্চি ঠিক আছে তো সাইড দিয়ে আপনারা ফ্রিজ টিজ চাইলেও রাখতে পারবেন তো ড্রয়িংটি হবে আমার ডাইনিংটি হবে এস এডে ডাইনিংয়ের মাপটি হবে বারো ফুট এস সাইডে অ্যান্ড এসাইডের মাপটি হবে ছয় ফোট আট ইঞ্চি ঠিক আছে আশা করি আমরা ডাইনিংয়ের মাপটিও পেয়ে গেলাম তারপরে একটি কমন টয়লেট থাকবে যেটা মেহমান থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবেন তো এটা মাপটি হবে সাত ফোট সাত ইঞ্চি অ্যান্ড এসাইডে হবে চার ফুট এক ইঞ্চি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে দেখব আমরা বেডরুমের মাপগুলো এটা আমাদের ফার্স্ট বেডরুম তো ফার্স্ট বেডরুমের মাপটি হবে এসাইডে এগারো ফুট অ্যান্ড এসাইডে হবে এগারো ফুট সাত ইঞ্চি ঠিক আছে তো আশা করি ফার্স্ট বেডরুমের মাপটা আমরা পেয়ে গেলাম তারপরে দেখব সেকেন্ড বেডরুমের মাপটি তো সেকেন্ড বেডরুমের সঙ্গে একটি অ্যাটাস টয়লেট থাকবে এটার মাপটি হবে এ সাইডে এগারো ফুট অ্যান্ড এ সাইডে হবে তেরো ফুট ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে দেখব তিন নাম্বার বেডরুমের মাপটি তো তিন নাম্বার বেডরুমের মাপটি হবে এ সাইডে বারো ফুট অ্যান্ড এ সাইডে হবে এগারো ফুট আশা করি আমরা তিনটি বেডরুমের মাপটি পেয়ে গেলাম তো তিন নম্বর বেডরুমের সঙ্গে আমাদের একটি অ্যাটাচ টয়লেট থাকবে ঠিক আছে তো টয়লেটের মাপটি হবে এসাইডে পাসপোর্ট তিন ইঞ্চি অ্যান্ড এসাইডে হবে পাসপোর্ট চার ইঞ্চি আর এসাইডে হবে পাসপোর্ট আশা করি আপনারা সম্পূর্ণ প্ল্যানটি এ টু টুসাইড বুঝতে পেরেছেন আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটি তো বারোটির স্কোয়ার ফিট আসতে আসে আষ্টশো নব্বই স্কোয়ার ফিট তো যারা এই মাপের ভিতরে বিল্ডিং করতে চান করতে পারেন তো আপনারা আউটসাইড অ্যান্ড ইনসাইড সম্পূর্ণ ওয়ালগুলো পাঁচ ইঞ্চি ওয়াল করবেন ঠিক আছে তো আশা করি আপনারা ওয়ালের সাবজেক্টটা বুঝতে পেরেছেন তারপরে কলমগুলো হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বেসগুলো ডালাই দিবেন চার ফিট বাই চার ফিট অ্যান্ড বিমগুলো ডালাই দিবেন বিম করবেন দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তো আপনাদের বিল্ডিং কস্টটি আসবে আঠারো লক্ষ টাকার মতো তো এস